এই যে গুটিটা আছে, এই গুটিটার দুই পাশে, এক পাশে বড় আছে, এক পাশে ছোট আছে। তো বড় গুটির মধ্যে ধরে ওরকম করে ধরে ওখানে আমরা বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার এই গুটির মধ্যে থেকেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে কন্টিনিউ করে যাবো আমরা, কন্টিনিউ করে যেতে যেতে পুরো 108 যখন হয়ে যাবে তখন এই গুটির মধ্যে আমরা আসবো। তো এই গুটির মধ্যে যখন আসবো, এটা কিন্তু উল্টো দিকে ছোট গুটিটি আছে, এই জন্য মালাটাকে আমরা ঘুরিয়ে নিব, এটাকে বলা হয় সুমেরু। তো এই ঘুরিয়ে নিয়ে আবার এইটার মধ্যে আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে আবার এখান থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে আবার কন্টিনিউ করবো, তখন ছোটো থেকে আবার বড় আসবো। তো বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। তো আমরা যদি প্রথমে বড় থেকে ছোট আসি তাহলে এক মালা হবে, আবার ছোট থেকে বড়ে যাওয়ার পরে আবার দু মালা হবে, এটা হচ্ছে প্রসেস, ঠিক আছে। এবং প্রতিটা মালা আমরা শুরু করার আগে ওখানে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মন্ত্রটা বলবো, তারপর ওই গুটি থেকে আবার হরে কৃষ্ণ বলবো। তো ক্রস করবো না কখনো, মানে বড় থেকে ছোটতে আসবো, আবার পরে মালাটা ঘুরিয়ে ছোট থেকে আবার বড়তে যাবো, দ্যাট ইজ দ্য প্রসেস।